আগামী এপ্রিল থেকে ওয়াটার বিল বৃদ্ধি পেয়ে গত প্রায় বিশ বছরের মধ্যে সর্বোচ্চ হতে চলেছে শিল্প সংস্থা ওয়াটার ইউকে জানিয়েছে ইংল্যান্ড এবং ওয়েলসে একটি পরিবারের গড় বার্ষিক বিল চারশো আটচল্লিশ পাউন্ড হবে এতে পানির বিল সাত দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পাবে যার অর্থ সাধারণ একজন গ্রাহককে একত্রিশ পাউন্ড বেশি ওয়াটার বিল পরিশোধ করতে হবে কনজিউমার গোষ্ঠীগুলো বলছে যে এই বৃদ্ধি জীবনযাত্রার সংকটে থাকা পরিবারগুলোকে আরও চাপের মধ্যে ফেলবে ইতিমধ্যেই প্রতি পাঁচজনের মধ্যে একজন বিল পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন তবে ওয়াটার ইউকে বলছে যে বেশিরভাগ গ্রাহকদের জন্য এই বৃদ্ধি মূল্য স্থিতির চেয়ে কম হবে এছাড়া এই বিলগুলো এক দশক আগের তুলনায় অনেক কম ছিল তারা আরও বলছে যে জানানো বিল বেড়ে যাওয়ার কারণে এই অবস্থা তৈরি হয়েছে ওয়াটার সংস্থাগুলো যুক্তরাজ্যের মোট ইলেকট্রিসিটির দুই শতাংশ ব্যবহার করে জানা গেছে গত বছর ওয়াটার সংস্থাগুলো ইংল্যান্ড এবং ওয়েলসের নদীগুলোতে নিয়মিত অবৈধ পয়নিষ্কাশন ডাম্প করেছে দু হাজার সালে চার লক্ষ পানি নদীতে পৈনিষ্কাশন করা হয়েছিল লিবারেল ডেমোক্রেটরা ওয়াটার কোম্পানিগুলোর বিরুদ্ধে পরিবেশ রক্ষার জন্য নিজেদের লাভকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ করেছে ওয়াটার ইউকে জানিয়েছে যে সংস্থাগুলো ইতিমধ্যেই অবকাঠামোগত অনেক বিনিয়োগ করেছে এছাড়া ঝড়ের কারণে পানিতে উপচে পড়ার যে ক্ষতি সেটা দূর করতে নতুন জলাধার এবং ন্যাশনাল ওয়াটার স্থানান্তর স্কিম নির্মাণের মাধ্যমে পানি সরবরাহ বাড়াতে আরও সত্তর বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে আর এতে বলা হয়েছে পানি শিল্পকে বেসরকারীকরণের পর থেকে এই খাতে সেবার মান বাড়াতে একশো নব্বই বিলিয়ন পাউন্ডেরও বেশি বিনিয়োগ করার হয়েছে এছাড়া ওয়াটার কোম্পানিগুলো সম্প্রতি তাদের যে সহায়তার মাত্রা দুইশো মিলিয়ন পাউন্ডেরও বেশি বাড়িয়েছে যা আরও কয়েক হাজার পরিবারকে সহায়তা করবে বলে জানা গেছে এক মিলিয়নেরও বেশি পরিবার ইতিমধ্যেই পানির বিলের জন্য সহায়তা পেয়েছে এবং এই সংখ্যা বেড়ে এক দশমিক দুই মিলিয়নে উন্নতি হবে ওয়াটার ইউকের ডিরেক্টর অফ পলিসি স্টুয়ার্ড খোলভিল গণমাধ্যমকে বলেছেন এপ্রিল থেকে সপ্তাহে ওয়াটার বিল গড়ে ষাট পেন্স করে বেড়ে যাবে গ্রাহকদের প্রি পেমেন্ট মিটারে বিল পরিশোধ করতে বাধ্য করা হবে না বলেও জানান তিনি এছাড়া ওয়াটার বিল সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য সাপোর্ট টপ ডট ও আর জি ওয়েবসাইটে সহায়তা নিতে পারবেন মানুষজন এই যে বিভিন্নভাবে বিল বাড়ছে বিশেষ করে জ্বালানি বিল এতদিন সেটা প্রায় সহ্য ক্ষমতার বাইরেই চলে গিয়েছে মানুষের এর ভিতর দিয়ে আবার নতুন করে পানির বিল বাড়াকে বিশেষজ্ঞরা বলছেন যে মানুষের জীবনযাত্রার উপরে কিছুটা হলো চাপ বাড়াবে আসুম আসুম রানার টিভি লন্ডন